আমার একটা পার্সোনাল একটা বিষয় আসছে সামনে, যেটা আমি খুব বড় ভাবে আনবো সবার সামনে। জানি না ভাগ্যে যেদিন আছে, যেদিন মনে হবে যে ব্যাটে বলে মিলে গেছে, হার্লেম স্টোরে আসলাম। আমি আসলে কি হয় যে ছোটবেলা থেকে এই ধরনের থাকে না, একটু মেলার মতো একটা জমজমাট একটা ব্যাপার, খুব এনজয় করি এই ব্যাপারগুলো। আর আমি হচ্ছে এত কনফিউজ হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা নেবো, কারণ অনেক অনেক অপশন। সো এইটা ভালো যে আমরা অনেক কালেকশন পাচ্ছি এবং এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে এত সুন্দর করে অর্গানাইজ করেছে সবাই, সো ভালো লাগছে। এবং হার্লেম আমার খুব পছন্দের একটা জায়গা, যেখানে আসলে আমি অনেক কিছু পাই এবং অনেক ধরনের কসমেটিক্স আমি ভালো লাগছে। সামনে তো কুরবানি, সো কুরবানিকে কেন্দ্র করে নাটক করা হচ্ছে, নাটক নিয়েই ব্যস্ত। এর বাইরে হচ্ছে একটু থাকে না কিছু বিজ্ঞাপন, বা আমার একটা পার্সোনাল একটা বিষয় আসছে সামনে, যেটা আমি খুব বড়ভাবে আনবো সবার সামনে, সেটা একটা বিজনেস, এবং ওইটা নিয়ে আমি একটু ব্যস্ত ওই বিজনেসটা নিয়ে। তো ওইটাকে একটু গোছানো হচ্ছে ওই সময়টা নিয়ে একটু ব্যস্ত। নাটকেই দেখি ব্যস্ততা, আপনাকে ব্যস্ততা বেশি, আর ওটিটি বা হচ্ছে বড় পর্দাতে কবে দেখতে পাবো? জানি না ভাগ্যে যেদিন আছে, যেদিন মনে হবে যে ব্যাটে বলে মিলে গেছে। না দেখেন, বিষয়টা হচ্ছে যে আমি শুরু থেকে আমার ক্যারিয়ারটা শুরু করেছি নাটকে। সো নাটকই আসলে আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি, আর এখানে আমি অনেক মানে আমার ভালো লাগে, আমি এনজয় করি, বিকজ এখানে আমার একটা ফ্যামিলি হয়ে গেছে। এবং এর বাইরে গিয়ে আসলে আমার যেটা মনে হয়, আমার পার্সোনাল জায়গা থেকে, আমি একজন অ্যাক্টর, আমি অ্যাক্ট্রেস, আমি এখানে কাজ করতে আসছি, আমি অ্যাক্টিং করবো, সেটা যে কোনো প্ল্যাটফর্ম, সেটা সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, ওটিটি হোক, মানে হোয়াট এভার, আমার জায়গাটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে একটা প্রপার পারফর্ম যেখানে করতে পারবো ওই জায়গাটা। সো ওইটা আলাদা করি না, ওইভাবে চিন্তা করি না। মানে এক জায়গাতে যদি আমি এখন সিনেমা করি, তার মানে এই না যে আমি নাটক ছেড়ে দিব, মানে কোনোটা ছেড়ে কোনোটা করব। হার্লেম স্টোর থেকে ন্যূনতম 2000 টাকার পণ্য কিনে আপনিও হতে পারেন লাখপতি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। হার্লেম, ইওর অথেন্টিক কসমেটিক স্টোর।